أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكم السلام ورحمة الله وبركاته ظهير الإسلام بعيسى ودبر دمام تكي ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون يا عيسى يا عيسى قدر كي ভাই প্রথম কথা হচ্ছে তফসির কামা উল্লাহতে বলা হয়েছে যে এই আয়াতটাকে বর্ণনা করার পরে বলছেন দহাক যে তিনি বলছেন হুম সাহাবা এটা হচ্ছে বিশেষ করে দল খাসাতুর রুয়াত আর হাদিসের বর্ণনাকারীরা এর থেকে যে একে বোঝানো হয়েছে যারা রহ যে দাওয়াতের কাজ করতেন যে উঠতে বসতে চলতে ফিরতে শুধু চিল্লা চিল্লা দিতেন তা নয় জি তারা চিল্লা দিতেন না অনুরূপ ভাবে যে আবু জাফর বাকির বলছেন কারা রসুল্লাহিনলেন সোম্মাকাল তারপরে আহ বললেন যে আল খৈরু ইত্তিবা উল সুন্নতি যে কোরআন এবং আমার সুন্নতি অনুসরণ করাই হচ্ছে খৈর বা মঙ্গল বা মঙ্গলের বা ভালো কাজের দেওয়ার দেওয়া এখানে কোন দলকে বোঝানো হয়েছে বিশেষ করে সাহাবাই কেরামদের কিনা কেউ কেউ বলেছেন এটা হচ্ছে সাহাবাই কেরামদেরকে বলা হয়েছে কিন্তু না সারা বিশ্বের সমস্ত মুসলমান যারা এই দাওতের কাজ করবে তাদেরকে বোঝানো হয়েছে তবে দাওতের কাজ হতে হবে শুধুমাত্র নিছক নির্বিজাল কোরাম হাদিসের যে নিরিখে যারা নিছক নির্ভিজাল কোরআন হাদিসের উপরে চলমান চলবে আর যারা কোরআন হাদিসের আলোকে মানুষকে কি করবে পথ দেখাতে চেষ্টা করবে তারাই হবে যে এই এই কাহমুল মুফলি তারাই হবে সফল কাম আমরা জানি আল্লাহ রসুল আলী আসাল্লাম বলেছেন যে আমার উম্মিহাত্তর ফিরকায় কে হবে যে ভাগ হবে তার মধ্যে একটা ফিরকা জান্নাতে যাবে সব বাকি কে হবে জাহান নামে যাবে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো যে সেই দলটি কার আল্লাহ রসুল বললেন মা আনা আলহি ওয়াসবি আমি এবং আমার সাহাবি কেরামরা যে পথের পথিক অর্থাৎ আমি এবং সাহাবাই যে পথে চলছে এই পথে যারা চলবে সেই পথে যারা চলবে তারাই হবে যে এনাজাত প্রাপ্ত দল অর্থাৎ আল্লাহ রসুল সাল আলী আসসাল্লামের ছেড়ে যাওয়া দিন সাহাবাই কেরামরা যে দিনের উপর আমল করে গেছেন সেই দিনকে যতক্ষণ আমরা বুকে আঁকড়ে ধরে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা কে হব নাজাতপ্রাপ্ত দল বলে গণ্য হব আর সেই নাজাতপ্রাপ্ত দলের একটা অন্যতম কাজ হচ্ছে যে তারা মানুষ কেউ কী করবে সেই পথে সেই জামাতের দিকে কী করবে দাওয়াত দেবে অর্থাৎ নির্ভেজাল কোরআন এবং হাদিসের উপরে আমল করবে আর নির্ভেজাল কোরআন এবং হাদিসের উপরেই তারা দাওয়াত দেবে সেটা সেই দল যে সৌদি আরবে থাক বাংলাদেশে থাক ভারতে থাক যে দেশে থাক না কেন তবে দল বলতে দলবদ্ধভাবে দলবদ্ধভাবে দাওয়াত দিতে হবে এটাও না যে দলবদ্ধভাবে দাওয়াত দিতে হবে দল বেঁধে বেরোবে এটাও কিন্তু এখানে বলা হয়নি এখানে উদ্দেশ্য হচ্ছে যে যারা এই কাজ করবে তাদেরকে একটা দল বলা হয়েছে আপনি আপনার জায়গা থেকে আপনি এই কাজ করছেন আমি আমার জায়গা থেকে এই কাজ করছি আরেকজন আরেকজন পৃথিবীর কোনো কোনায় এই কাজ করছেন আমরা সবাই হচ্ছে এই দলের দলভুক্ত